পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা প্রাক্তন এই আইএএস এর নামেই শিলবহর রাজভবনের আমাদের সাংবাদিক সঞ্জু সুর সঙ্গে রয়েছেন সঞ্জু বিস্তারিত জানাও দেখো বিজয় ইতিমধ্যে প্রস্তাব হয়ে যাওয়া যে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস যার কার্যকালের মেয়াদ ছিল 28 তারিখ পর্যন্ত গত মাসে তার আজ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হবে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা জল্পনা চলছিল রাজভবন এবং নবান্নের মধ্যে একটা টাগাফিয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তুমি জানো যে গত 18 তারিখ মে মাসে রাজ্য নবান্নকে নাম রাজভবনে পাঠানো হয় যে নামটি ছিল রাজীব সিনহা যিনি প্রাক্তন মুখ্য সচিব রাজ্যে 2020 সালের সেপ্টেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন মুখ্য সচিব পদ থেকে সে রাজীব সিনহা নাম নবান্ন থেকে পাঠানোর পরে রাজভবন থেকে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয় নবান্নে বলা হয় কেন একটা নাম পাঠানো হয়েছে কি কারণে শুধুমাত্র রাজীব সিনহার নাম পাঠানো হয়েছে ইত্যাদি বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয় পরবর্তীকালে নবান্ন থেকে দুখানা নাম পাঠানো হয় এই রাজীব সিনহার নামের সময় অভিজিৎ রঞ্জন বর্ধন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব তাকে সেই নামটা পাঠানো হয় তাতেও আবার ফাইল ফিরত চলে আসে নবান্নে পরবর্তীকালে তৃতীয় আরেকটি নাম রাজভবনে পাঠানো হয় এই যখন টাকা চলছে তখন রাজভবনের রাজ্যপাল সিভিয়ান বোসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কি হবেন আপনার দপ্তরে ফাইল দিয়েছে আপনার রাজভবনে ফাইল দিয়েছে তখন তিনি বলেছিলেন যে হবেন যথাসময়ে সঠিক সময় সঠিক ব্যক্তি হবে তো তারপরেও বেশ কিছুদিন চলে গিয়েছে অবশেষে দেখবি যেটা জানা যাচ্ছে গতকাল বেশ রাতের দিকেই রাজভবন থেকে এই সংক্রান্ত ফাইল নবান্নে পাঠানো হয়েছে এবং যেখানে রাজীব সিনহা রাজ্যের প্রাক্তন নির্বাচনী রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তিনি 2020 সালের সেপ্টেম্বর মাসে অবসর নিয়েছিলেন এবং বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ শিল্প নিগমের চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন তিনি অবসরকালীন সময় এই পদে রয়েছেন তাকেই পরবর্তী নির্বাচন কমিশনার পদে মনোনয়ন দিল রাজভবন ফলে রাজীব সিনহা তিনি পরবর্তী রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন কবে থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন সেটা আজকে অথবা আগামীকালের মধ্যে জানা যাবে কবে তিনি দায়িত্ব নেবেন ইতিমধ্যে তুমি জানো যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনে রয়েছে ফলে স্বাভাবিকভাবে এই রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ না হলে পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছিল এখন রাজ্য নির্বাচন কমিশনের পরে রাজীব সিনহার নামে শিলবহর পড়াতে সেই কাজটা এবার গতি যাবে বলে মনে করা হচ্ছে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ সঞ্জু আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জু সুরের সঙ্গে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা প্রাক্তন এই আইএএস এর নামে শিলমোহর দিয়েছে রাজভবন বিস্তারিত বলছিলেন সঞ্জু সুর